আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় ইসলামিক আলো মিডিয়ার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এমন তিনটি কাজের ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করব, যে তিনটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনো বরকত আসে না। আজকে অনেক সময় আমাদের ঘরে দেখা গেছে অনেক ভাই বলেন আমাদের বরকত নেই, আয় রোজগার ভালো কিন্তু আমাদের বিপদ আপদ লেগেই আছে, বাচ্চাদের রোগ ব্যাধি লেগেই আছে, এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহ ডাক্তারের কাছে যেতে হয় না। আর এসব কারণে আয় রোজগার আমাদের ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব অনটন লেগেই থাকে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায়, তাই আমরা সেসব কাজগুলি আজ আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি সেই তিনটি কাজ কি। যেসব কাজের প্রথমটি হলো মিথ্যা বলা। যে ঘরের লোকজন মিথ্যাবাদী সে ঘরে বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ, যে মিথ্যা বলে সে নানান ধরনের অপরাধ ও গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে। যেমন যে কোনো গুনাহ এবং অপরাধের কারণে তার ঘরের এবং পারিবারিক জীবনের বরকত চলে যায়। এ ব্যাপারে মশহুর ওয়াকেয়া, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক অনেক গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তখন নবীজি বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও। সে যখন মিথ্যা বলা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল কু অভ্যাস দূর হয়ে গেল। সুতরাং মিথ্যা হলো সকল অপরাধের প্রধান পদক্ষেপ, তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে আপনি অনেক গুনাহ থেকে অনায়াসে বাঁচতে পারবেন এবং আপনার ঘর বরকতময় হয়ে উঠবে। এবং আপনার ঘরে যদি বরকত না থাকে তাহলে বরকত ফিরে আসবে। দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন, দ্বিতীয় কাজটি হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত বা রিজিকের সাথে বেয়াদবি করার কারণে ঘর থেকে বরকত চলে যায়। আর রিজিকের সাথে বেয়াদবি করা হয় অপচয়ের মাধ্যমে। আজকাল অপচয় এমনভাবে বেড়ে গেছে তা ভাষায় প্রকাশ করা যায় না, তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে অভাবে দূর করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে বিয়েবাড়িতে দেখা যায় প্রত্যেকের প্লেটে পড়ে থাকা অতিরিক্ত খাবার, উৎকৃষ্ট খাবার যার স্থান সেখানে তার খাওয়ার কথা ছিল, ওখানে আয়োজন করা হয় বেশি খাওয়ার, কিন্তু মানুষ তা অপচয় করে। তৃতীয় কাজটি এমন যার ফলে ঘর থেকে রিজিক থেকে বরকত চলে যায়, আর তা হলো নামাজে অবহেলা করা। যারা নামাজ না পড়ে আয় রোজগারে বরকত কামনা করে, এটা এক ধরনের বোকামি। যে ঘরে নামাজি নাই সে ঘরে বরকত কীভাবে আশা করা যায়? অতএব আসুন আমরা ঘরের বরকতকে স্থায়ী রাখতে মিথ্যা পরিত্যাগ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি এবং অপচয় থেকে বেঁচে থাকি, এবং পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতে আদায় করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।